করোনা ভাইরাস। এই নামটা শুনলেই যে কোনো ব্যক্তি ভয়ে চিন্তিত হয়ে পড়ে। আসলে এই করোনা ভাইরাস কি, কিভাবে ছড়াচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস, কি এই ভাইরাসের লক্ষণ, এই ভাইরাসের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই, এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির কি একমাত্র ঠিকানা মৃত্যু, আর কিভাবেই বা মানুষের শরীরে প্রবেশ করলো এই ভয়ানক ভাইরাস, চীন ছাড়াও ভারত ও বাংলাদেশে এর কতটা প্রভাব পড়েছে, এই মুহূর্তে এই সমস্ত প্রশ্ন আমাদের প্রত্যেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। চীনে করোনা ভাইরাস আক্রান্ত মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে 170 হয়েছে। এই সংক্রমণে বেশি মৃত্যু ঘটেছে হুবেই প্রান্তে। হুবেইয়ের রাজধানী হুয়ানে ডিসেম্বরে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল, আর এখন এই সংক্রমণ ধীরে ধীরে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। ভারত এবং বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। গবেষণা থেকে জানা যায় করোনা ভাইরাস একটি প্যাথোজেন। এই প্যাথোজেন হলো এক প্রকার ইনফেকশন এজেন্ট, যা একজন মানুষের শরীর থেকে আর একজন মানুষের শরীরে সংক্রামিত হয়। এই প্যাথোজেনকে জামসো বলা হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো জানেন যে চীনারা কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার খেয়ে থাকে, তাই ধারণা করা হচ্ছে সাপ, ইঁদুর বা বাদুর জাতীয় কোনো প্রাণীর মাধ্যমেই এই ভাইরাস মানুষের দেহে প্রবেশ করেছে। চীনে বাদুরের স্যুপ ভীষণই একটি জনপ্রিয় খাবার। এখন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াগুলি এই ভাইরাস ছড়ানোর জন্য এক নারীকে দায়ী করছে। এই বিষয়টি হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা বড় আকারের একটি বাদুর মেরে তার স্যুপ বানিয়ে খাচ্ছেন। এই মহিলার এমন কাণ্ডের জন্য করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। চীনা সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, বাদুর মেরে তার স্যুপ বানিয়ে খাওয়ার পরেই সেই মহিলা করোনা ভাইরাসের শিকার হয়েছে, আর তার মাধ্যমেই এই প্রাণঘাতী করোনা ভাইরাস অন্যান্যদের মধ্যে ছড়াতে শুরু করেছে, আর যে কারণে চীনে এইসব খাদ্যের মূল্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ এইসব খাবার খেয়ে করোনা ভাইরাসের শিকার না হয়ে পড়ে। আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী 2019 সালের শেষ মাসে চীনের একটি জনপ্রিয় ননভেজ মার্কেটে এই করোনা ভাইরাসটির উৎপত্তি ঘটেছে। এই বাজারে বিক্রি করা হয় বিভিন্ন জন্তু জানোয়ারের মাংস এবং বিভিন্ন পোকামাকড়, এমনকি এই মার্কেটে সাপও বিক্রি করা হয়, আর ধারণা করা হয় সাপের বিষ থেকে এই ভাইরাসটি ছড়িয়েছে। তবে চীনের গবেষকরা গবেষণা করে জানতে পেরেছেন এই করোনা ভাইরাস বাদুর থেকে সাপের মধ্যে ছড়িয়েছে এবং সাপ থেকে মানুষের মধ্যে এসছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, যা কিনা একটা সময়ে মারাত্মক আকার ধারণ করে। বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন সাপ বা ইঁদুর জাতীয় প্রাণীরাই করোনা ভাইরাসের বাহক। চীনের বৈজ্ঞানিকের একটি দল গবেষণা করে জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কোনো না কোনোভাবে ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন। সিফুড, সাপ বা বাদুরের মতো প্রাণীদের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই করোনা ভাইরাসের নাম দিয়েছেন 2019 NCUP। মানুষের দেহে এই ভাইরাসের অস্তিত্ব লক্ষ্য করা গেছে সম্প্রতি, তবে এই ভাইরাস সবার প্রথমে সাপের শরীরে ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। অনুমান করা হচ্ছে চীনে এই ভাইরাসের শিকার হতে পারে প্রায় 6 কোটি মানুষ। খুব দ্রুত যদি এই করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা আবিষ্কার করা সম্ভব না হয়, তবে অদূর ভবিষ্যতে সারা বিশ্বে এর ভয়ঙ্কর প্রভাব পড়বে বলে মনে করছেন বিভিন্ন দেশের গবেষকরা। বন্ধুরা, আপনারা এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য যা যা করণীয় তাই তাই করতে থাকুন। আমাদের লক্ষ্য আরও বেশি বেশি করে ভিডিও দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে মার্চের মধ্যে 50,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়া, তাই আপনারা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওগুলো। করোনা ভাইরাস সম্বন্ধে আরও প্রয়োজনীয় তথ্য পেতে আপনাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।